ये सब्जेक्ट अभिनय जो विभिन्न सब्जेक्ट आछे नृत्य विभाग आपनार संगीतेर जायगा अभिनयेर जायगा बा साहित्य चर्चा उपन्यास लेखा कविता लेखा मानुषगुलो मानुषगुलो एकटा सम्प्रदायभुक्त হয়তো বিভিন্ন শাখায় কাজ করছেন কিন্তু এরা একটা সম্প্রদায়ভুক্ত এবং এরা নিজেদের মধ্যে আদান প্রদান কথনে বতন চলনে যে জিনিসটা স্বাচ্ছন্দ্য বোধ করতেন এটা অন্য সম্প্রদায়ের সাথে হয় না যায় না যার জন্য দিন শেষে একটা সময় এরা এসে এই জায়গাটা বসতেন এবং ভাব বিনিময় করতেন এবং এটাও একটা তৃপ্তি ছিল সেখানে না ছিল প্রাচুর্য না ছিল অর্থের কথা না ছিল আমার লেটেস্ট মডেলের গাড়িটা দেখানোর একটা প্রথম এই আড্ডায় আপনার কবে ওই সময় তো ভিড়তে পারতাম না মধ্যে এই সব কাজে কি পাবো কি পাবো না এই সব কোনো ব্যাপার ছিল না কারো ভেতরেই ছিল না বাংলাদেশী চলচ্চিত্রের ইতিহাস যদি আমরা একটু পুনরাবৃত্তি করতে চাই যাকে ছাড়া কখনোই সম্পূর্ণ হবে না এবং বাংলাদেশী চলচ্চিত্র উত্থান পতন এই চড়াই উতরাই এবং সংগ্রামের ভেতর দিয়ে যার একটা গোটা জীবন তিনি নিবেদন করেছেন তার নাম সাদেক বাচ্চু আজকে তিনি আমাদের সাথে সময় দিয়েছেন সালাম আপনাকে ওয়ালাইকুম আসসালাম সাদেক ভাই ঠিক কীভাবে শুরু করব জানি না একটু আমরা একেবারেই নিবিড় আড্ডার মতো করে এই শোটা করি ঠিক কি হতে চেয়েছিলেন শৈশব এবং কৈশোরের সময়ে লক্ষ্য তো স্থির করা ওইভাবে ছিল না কিন্তু আমি একজন সরকারি কর্মকর্তার ডাক বিভাগের সরকারি কর্মকর্তার সন্তান ছিলাম পারিবারিক পরিবেশটা একটা শিক্ষা সংস্কৃতির সাথে সম্পৃক্ততার মধ্যে ছিল এবং একটা মুক্ত স্বাধীন চিন্তার পরিবেশ ছিল পরিবারের মধ্যে মা নিজেও এই সমস্ত বিষয়ে উৎসাহী ছিলেন সাহিত্য সঙ্গীত বই পড়া এরকম একটা পরিমণ্ডল সেই সংসারের প্রথম সন্তান আমি তো প্রথম সন্তান হিসাবে পরিবারের প্রভাব আদর আপ্যায়ন দাদা বাড়ি নানা বাড়ি সকলের কাছে একটু আমি মনে হয় আমার অন্যান্য ভাই বোনদের চেয়ে একটু বেশি পেয়েছি তো সেই সময় ঠিক লক্ষ্যবস্তু স্থির করা হয় নাই কিন্তু কেমন করে যেন লেখাপড়ার পাশাপাশি আমি এই শিল্প সংস্কৃতির সাথে জড়িয়ে গেলাম আমরা তখন থাকতাম ওই আপনার বর্তমানে স্টান প্লাজা যেটা জি হাতির পুলে হ্যাঁ হাতির পুলটাও এখন নেই সামনে দিয়ে রেল লাইন ছিল সেই রেল লাইনটাই যে কারণ বাজারের এখান দিয়ে যে রেল লাইনটা চলে গেছে এটা আর আমাদের যে বর্তমান এই সিটি কর্পোরেশনের যে অফিসটা এই যে গুলিস্তানের এখানে যে বড় অফিসটা মেয়রের অফিস নগর ভবন যেটা তার পেছনে ছিল ফুলবাড়িয়া রেলওয়ে স্টেশন আচ্ছা আচ্ছা হ্যাঁ সেটাই ছিল ঢাকার মূল রেলওয়ে স্টেশন নারায়ণগঞ্জ থেকে এসে সেখানে থামতো তারপরে এই হাতির পুলের নিচে দিয়ে গিয়ে ইস্টার্ন প্লাজার সামনে দিয়ে গিয়ে সোজা চলে যেত তো সেই সময় তখন আমি ধানমন্ডি স্কুলের ছাত্র 4-5 পড়ি ওই সময় থেকে আমি এই নাটকের সাথে জড়িত হয়ে পড়ি এই পোকাটা কে মাথায় ঢুকেছিল বা শুরুটা কিভাবে হলো আমি অবাক হয়ে যাই যে তখন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সর্ব জায়গায় এখন অনেকটা আরোপিত মনে হয় আমাকে জোর করে মনে হয় আমাকে যে বারবার বলা হচ্ছে যে শিল্প সংস্কৃতিতে তোমরা সমৃদ্ধ হও সবাই এটা করো ওটা করো তখন আমি জানি না আমি তো ছোট কিন্তু তখন দেখতাম আপনার কচিকাচার আসর মুকুল ফৌজ তারপরে রবীন্দ্র নজরুল জয়ন্তী স্কুলে পাড়ায় মহল্লায় ক্লাবগুলোতে প্রতিটা পাড়ায় একটা ব্যায়ামাগার একটা লাইব্রেরি এবং অভিভাবকদের পৃষ্ঠপোষকতায় আপনার বিভিন্ন অনুষ্ঠানাদি এই জিনিসগুলি হতো ওই সময়টাতে এবং আমরা সেইভাবে সম্পৃক্ত হয়ে গেলাম প্রতিটা স্কুলে বাৎসরিক একটা নাটক হতো নজরুলের জন্মদিনে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে মৃত্যুবার্ষিকীতে এই সমস্ত অনুষ্ঠানগুলো হতো পয়লা বৈশাখ এইভাবে হতো আর কি তো সেইভাবেই আমি স্কুলের মাধ্যমেই প্রথম আপনার এই একটা নাটক সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকটা এই নাটকটার সাথে জড়িয়ে পড়ি এবং সেই নাটকটার পরিচালনা করেন ওই সময়ের চলচ্চিত্রের একজন প্রখ্যাত পরিচালক আব্দুল গাফফার খান। উনি বেশ কিছু ছবি পরিচালনা করেছিলেন এবং বেশ নামটামও করেছিলেন, প্রেমনগর, তারপর আরও কিছু ছবি ছিল। আমাদের আজকের পারভেজ সাহেব, সোহেল রানা সাহেব ওনার নায়ক ছিলেন, বোধ হয় সম্ভবত রুজিনা ম্যাডাম তার নায়িকা ছিলেন, এইরকম। তো উনি ওই নাটকটার পরিচালক ছিলেন, তখন আমি ক্লাস 4-5-এর ছাত্র। একই সাথে শাহবাগে তখন ছিল রেডিও স্টেশন, আজকে যেটা ইব্রাহিম হাসপাতালের ওই ডায়াবেটিক কার্ডিয়াক হাসপাতালের পাশে যে বা সেরাটন হোটেলের মাঝখানে যে বিল্ডিংটা, দোতলা বিল্ডিংটা, এটাই কিন্তু আমাদের রেডিও স্টেশন। এর আগে ছিল নাজিমুদ্দিন রোডে, ওখান থেকে এখানে আসে। আর তখন পিজি হাসপাতাল যেটা, সেটা ছিল শাহবাগ হোটেল। আচ্ছা, মানে রেডিওতেও তখন যাতায়াত ছিল আপনার? রেডিওতেও তখন যাতায়াত ছিল, এই জন্য এই প্রসঙ্গটা আমি তুললাম। আচ্ছা, রেডিও নাটক করতেন? খেলাঘরের আসর, হ্যাঁ, রেডিও নাটক করতাম। তখন রনেন কুশারি, তারপরে আব্দুল লতিফ ভাই, তারপরে গোলাম মুস্তফা সাহেব, আনোয়ার হোসেন সাহেব, শওকত আকবর সাহেব, কত নাম বলবো আমি। হ্যাঁ, তারপরে আয়েশা আখতার। ওই সময় বুনিয়াদি গণতন্ত্রের আসর বলে একটা সান্ধ্যকালীন অনুষ্ঠান হতো। মাধব রয় বলে একজন ভদ্রলোক সেটার মূল অভিনেতা ছিলেন এবং আয়েশা আখতার সেখানে একটা মহিলাদের প্রতিবাদী চরিত্র করতেন। এটা আড্ডার মতো গ্রামের মানুষদের। এবং একটু জানতে চাই, তখন যে যে আপনারা এগুলো করতেন, এই চর্চাগুলো, এখনকার ছেলেপেলের কথা যদি একটু তুলে ধরেই বলি, এইসব কাজে কি পাবো কি পাবো না, এইসব কোনো ব্যাপার ছিল না, কারো ভেতরেই ছিল না। আর এই যে হাতির পুলের কথাটা বললাম, দেখেন এই জায়গাটা তখনকার সময়ে, আজকে যারা প্রবীণ লোক যে কজনই আছেন ওনাদের হয়তো স্মৃতিপটে যদি এই অনুষ্ঠানটা শুনে থাকেন ভেসে উঠবে যে হাতির পুলটা ছিল তখন একটা তীর্থস্থান শিল্পীদের। আচ্ছা, এই যে প্রয়াত আমাদের শ্রদ্ধেয় রাজ্জাক ভাই মহানায়ক, এই রাজ্জাক সাহেব, এদের একটা আড্ডা ছিল কালামিয়া রেস্টুরেন্ট, জনতা স্ট্রিট, ওখানে যে আড্ডা দিতেন। এখানে এরা সমস্ত শিল্পীরা এসে আড্ডা দিতেন। কোন সময়টা? মানে সন্ধ্যা, এটা হলো, হ্যাঁ, 70-এর আগের কথা বলতেছি, এটা আমি 66 সনের পরের কথা বলছি। দিনের কোন ভাগে আড্ডা? সন্ধ্যার দিকে, হ্যাঁ। এনারা যে যেখানে থাকুক না কেন এখানে এসে হাজির হতেন এবং এখানে একটা চমৎকার আড্ডা হতো। রাত্র ওই 10টা-11টা পর্যন্ত এখানে আড্ডা হতো। এখানে পরিচালক বেলাল আহমেদ সাহেব প্রায় যোগ করি, যেমন ফেরদৌস ওয়াহিদ ভাই বলেছেন যে ওনারাও এই এলাকায় আড্ডা। তার মানে কি মানে অভিনয় শিল্পী সবাই মোটামুটি আসতেন এই জায়গাটায়, আসতেন। তারপরে যে এই সাবজেক্টটাতে, এই যে অভিনয়ের যে বিভিন্ন সাবজেক্ট আছে, নৃত্য বিভাগ, আপনার সঙ্গীতের জায়গা, অভিনয়ের জায়গা বা সাহিত্য চর্চা, উপন্যাস লেখা, কবিতা লেখা, এই যে মানুষগুলো, এই মানুষগুলো একটা সম্প্রদায়ভুক্ত, হয়তো বিভিন্ন শাখায় কাজ করছেন কিন্তু এরা একটা সম্প্রদায়ভুক্ত এবং এরা নিজেদের মধ্যে আদান প্রদান, কথনে বতন, চলনে যে জিনিসটা স্বাচ্ছন্দ্য বোধ করতেন, এটা অন্য সম্প্রদায়ের সাথে হয় না, যায় না। যার জন্য দিন শেষে একটা সময় এরা এসে এই জায়গাটা বসতেন এবং ভাব বিনিময় করতেন এবং এটাও একটা তৃপ্তি ছিল। সেখানে না ছিল প্রাচুর্য, না ছিল অর্থের কথা, না ছিল আমার লেটেস্ট মডেলের গাড়িটা দেখানোর একটা। প্রথম এই আড্ডায় আপনার কবে? ওই সময় তো ভিড়তে পারতাম না, আমি সেটাই জানতে চাচ্ছি যে এত বাঘা বাঘা মানুষের এন্ট্রি হওয়ার গল্পটা। না, ওই সময় তো আমি ভিড়তে পারতাম না, বাট শুনতেন যে এখানে। না, আমি দেখতাম, দূর থেকে দেখতাম এনাদেরকে। আর তারা তখন স্টার, তো মানে আমাদের কাছে অনেক বড় মানুষ, বড় রাজ্জাক ভাইয়ের অনেকগুলো ছবি রিলিজ হয়ে গেছে না? হ্যাঁ, তখন রাজ্জাক ভাইয়ের অনেকগুলো ছবি না, রাজ্জাক ভাই সবে শুরু করেছে, বেহুলা শেষ হয়েছে, বেহুলার পরপর এরকম। তারপরে শবনম রহমান, ওনারা তো প্রতিষ্ঠিত, হ্যাঁ। এবং এটা এসএম সাহেবের কালেকশন। রহমান সাহেব তখন আপনার এই শাহবাগ হোটেলের আপনার রিসেপশনে ছিলেন, এইখানে এতেশাম সাহেবদের উঠা বসা ছিল, ওইখান থেকে উনি ওনাকে কালেক্ট করেছেন, শবনমকে কালেক্ট করেছেন। উনি হলেন প্রখ্যাত রেফারি ননি বসাকের মেয়ে। আচ্ছা আচ্ছা, তো আপনি দূর থেকে দেখতেন এই আড্ডাগুলো? এই আড্ডাগুলো দেখতাম এবং এইসব মহান মানুষগুলিকে আমি দেখেছি। তো তার পরবর্তীতে ওই হাতিরপুর স্কুলে, এখানে একটা স্কুল ছিল হাতিরপুর স্কুল, এখানে নাটকের রিহার্সেল হতো। আমজাদ হোসেন, হ্যাঁ, তারপরে অনেক অনেক নাম तो এই মানুষগুলো এখানে যখন রিহার্সাল করতেন তখন আমি এই রিহার্সালে আমার অবসর পড়ার অবসরের সময়, কারণ আগেই বলেছি আমি একজন সরকারি কর্মকর্তা এবং খুব জাদ্রেল পিতার সন্তান। উনি কোনোভাবেই চাইতেন না যে তুমি পছন্দ করো এই সমস্ত জিনিস ভালো, পড়াশোনার বাইরে না, হ্যাঁ লেখাপড়ার বাইরে না। তো এই মাগরিবের নামাজের আজানের সময় ঘরে ঢুকতে হবে, ওই সময় এটা একটা বাধ্যবাধকতা ছিল। তো তার আগে পর্যন্ত যতটুকু সময় পেতাম আমি তাদের কাছাকাছি থাকার চেষ্টা করতাম, আমার অন্যরকম কোনো ইয়ে ছিল না। বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে আমি প্রথম অমলের চরিত্র অভিনয় করি, এই আব্দুল গাফফার খানের পরিচালনায়। ওনার সাথে পরিচয় হলো কিভাবে? ওই পাড়ার ছেলে তো আমি। আচ্ছা আচ্ছা, ওইভাবে, হ্যাঁ ওইভাবে। এবং সিলেক্ট করলেন এটা ছোটদের নাটক, নাটকটাই ছোটদের। আচ্ছা আচ্ছা, অমল অসুস্থ, সে জানলার পাশে বসে থাকে, ওই দইওয়ালা আপনাকে দেখে আপনি বললো যে তুমি এই চরিত্রটা করবা। আরো দুই তিনজন আগ্রহী ছিল কিন্তু আলটিমেটলি আমি সিলেক্টেড হলাম, আমি সেই চরিত্রটা করলাম। মজার ব্যাপার এই স্টার প্লাজার এই মাঠটাতে এই নাটকটা হলো, যেখানে আজকে এই বিশাল স্টার প্লাজা মার্কেট, এত কিছু, কত বিল্ডিং, ধুধু মাঠ, পেয়ারা গাছ, ঠিক ওই জায়গাটা থাকতেন আমাদের আরেকজন প্রখ্যাত লোক যার হাত ধরে অনেক শিল্পী তৈরি হয়েছে, সেটা হলো নাজরুল বাচ্চু। উনি আমাদের বাসাটার উল্টা দিকে থাকতেন, নাজরুল বাচ্চু। তো এই মানুষগুলো সেখানে তখন এদের উঠা বসা। কতদিন নাট্যচর্চার পরে মূলত রামের সুমতিতে ফেরা? না, এই তো নাট্যচর্চা হলো, চলতে থাকলো। রেডিওতে নাটক করলাম, রেডিও তো শুরু হলো, তারপরে চলে আসলাম আমরা শিফট করে এই জায়গাতে। রোজগার তাহলে না, এখান থেকে চলে গেলাম আমি মতিঝিলে। আচ্ছা আচ্ছা, সরকারি বাসা, আমার বাবা বাসা পেলেন সরকারি, এটা বোধহয় 67 দিকে আমরা মতিঝিলে চলে গেলাম। মতিঝিলে যাওয়াটা আমাদের পারিবারিক সূত্রে বাবার চাকরির সুবাদে গেলাম, কিন্তু আমি একটা মহামানবের সাক্ষাতে গিয়ে পড়লাম। যেহেতু আমার ওই পোকাটা ছিল, আমি ওখানে গিয়ে পেলাম কাকে, ইনি হলেন মোহাম্মদ আনিস। আচ্ছা, যার নামটা উল্লেখ না করলেই নয়, আমাকে প্রতিনিয়ত এই নামটা স্মরণ রাখতে হয়। ইনি কলকাতা মিনারবা থিয়েটারে অভিনয় করতেন। এরা আপনার ওই দেশভাগের পরে তদানীন্তন পূর্ব পাকিস্তানে চলে এসেছেন। এই মোহাম্মদ আনিস আমি ওই মতিঝিলে আসার পরে জানতে পারলাম তারই হাতে গড়া এই শওকত আকবর, এই আনোয়ার হোসেন, এই আমজাদ হোসেন, এরকম আমি নামের তালিকা দিলে অনেক নাম ছাপিয়ে যাবে। আমি বিস্ময়ের সাথে বলতে চাই এবং একটা কষ্টের সাথে বলতে চাই, তখন রেডিওর একটা নাটক করে স্টার হয়ে যেত আর্টিস্ট। রেডিওর একটা সাপ্তাহিক নাটক করে আমি নিজেও, আমাকে রাস্তায় লোকে বলেছে, ইস গত রোববার আপনার যে নাটকটা হলো না, আপনি অভিনয় করেছেন, ফেরদৌসী মজুমদার, রামেন্দ্র মজুমদার, সেই কণ্ঠশৈলী এবং সেই গল্পের, ওইটাই তো ছিল, আর তো কিছু ছিল না। তারপর টেলিভিশন আসলো, টেলিভিশনে আস্তে আস্তে হলো একটা মাত্র বিটিভি। আমরা বিটিভির একটা নাটকে অভিনয় করে, সে গল্প আমি বলবো, আমরা 6 মাস রাস্তায় মানুষের কখনো কখনো প্রশংসা শুনেছি। আর এখন তো নাটক করে বলতে হয়, আমার নাটকটা দেখিস, ওই অমুক টিভিতে অমুক তারিখে যাবে, শিল্পী নিজে বলে, বাস্তবতা। সো আপনি, আমরা ছিলাম, আপনি মতিঝিল এবং এসে মোহাম্মদ আনিসের সাথে পরিচিত হলাম। উনি তখন করতেন গণনাট্য পরিষদ বলে একটা দল ছিল ওনার, সেইখানে নাটক এই সব লোকরা শিখতো। আনসার সাহেব ছিল সেটা জেনারেল সেক্রেটারি। আনসার মানে নায়ক ছিলেন উনি চলচ্চিত্রের, আনসার সাহেব। আচ্ছা, তো স্বপন, বাল্যবন্ধু নাট্য ছবির যে হিরো আমজাদ ভাইয়ের পরিচালিত ছবিতে, এবং আমজাদ ভাইয়ের যে স্ত্রী পরবর্তীতে বিয়ে করেছিলেন, উনি ছিলেন ওই ছবির নায়িকা। এরা সবাই ওইখানে কাজ করতেন। মানে কত সমৃদ্ধ এবং কত উজ্জ্বল আমাদের অতীত। অফিসিয়াল নেম কি সাদেক বাচ্চু ছিল? না, আমি তখন অফিসে চাকরি করি না। তো না, মানে আপনার মানে তারকা, এটা এই প্রসঙ্গটা বলবো আমি, অভিনয়ের বড় মজার এই জায়গাটা একটু বলেন না প্লিজ। হ্যাঁ, এই জায়গাটা বলবো এইভাবে যে আমি যখন টেলিভিশনে প্রথম যাই, এটা হলো বোধহয় 75-এর শেষের দিকে। আমি টেলিভিশনে 72-73 থেকে কাজ করি। আশরাফুজামান খান নবকল্লোল বলে একটা অনুষ্ঠান করতেন, যেখানে নতুন ছেলে মেয়েদেরকে স্টেজ থেকে এবং বিভিন্নভাবে কালেক্ট করে এনে উনি নবকল্লোলে আপনার 10 মিনিট 5 মিনিটের একটা নাটিকা হতো, সেখানে তাদেরকে আনতেন। এবং ওই নাটকে যারা অভিনয় করতেন তাদেরকে আপনার এই বড় দরের যারা পরিচালক আতিকুল হক চৌধুরী, আব্দুল আল মামুন, জিয়া আনসারী, মুস্তাফিজুর রহমান, তারা নজরে রাখতেন। তারা খেয়াল করতো যে কোন ছেলে মেয়েগুলি এখানে ভালো করতেছে, মানে একটা প্রক্রিয়ার মাধ্যমে একটা শিল্পী কিন্তু আলটিমেট জায়গায় আসতো। তো আমি যে কথায় ছিলাম একটু আগে, তো আমি ৭২-৭৩ সাল থেকে নবকল্লোলে কাজ করতেছিলাম টুকটাক। এর মধ্যে আমি ৭৫-এর শেষের দিকে, ৭৬-এর প্রথম দিকে বোধ হয় আমি একটা নাটকে অভিনয় করি। নাটকটার নাম নির্ভরযোগ্য গুজবে প্রকাশ। এটা হলো ডক্টর জহুরুল ইসলাম বলে এক ভদ্রলোক, তার লেখা। ১৫-২ ঘন্টা একক অভিনয়, ১৫-২ ঘন্টা একক একক আমার অভিনয়, প্রথম একক একক ওই মোহাম্মদ আনিসের পরিচালনায়। ৬ মাস রিহার্সাল করালেন উনি আমাকে। এর পরে আমি মঞ্চে কোনো প্রম্পট হতো না, নো নো ইম্পসিবল, প্রম্পটের তো প্রশ্নই আসে না। এই নাটকটা দেখতে এসেছেন আব্দুল্লাহ ইউসুফ ইমাম, টেলিভিশনের তখন জাতের একজন পরিচালক, অভিনেতা, এবং ইউসুফ জহির নামে, যেহেতু উনি জহির রায়হানের সহকারী ছিলেন, ইউসুফ জহির নামে উনি কয়েকটা ছবির পরিচালনা করেছেন। এবং এই যে আমাদের আমাদের আজকের উজ্জ্বল সাহেব, এনাকে উনি টেলিভিশন থেকে ফিল্মে এনেছেন। হ্যাঁ, এই ইউসুফ জহির, এনার নাম হলো আবদুল্লাহ ইউসুফ ইমাম। উনি ওই নাটকটা দেখে আমাকে ডেকে পাঠালেন মহিলা সমিতিতে। তো ডেকে বললেন যে তোমার এই জায়গাগুলি একটু যদি সংশোধন করে নাও, তুমি অসাধারণ করেছো, এই করেছো, সেই করেছো, অনেক প্রশংসা করলেন। আর বললেন তোমার টেলিফোন নাম্বার আমাকে দাও। তখন তো ল্যান্ড ফোন, ওই যে কালো ভারী ওজনওয়ালা ল্যান্ড ফোন। তো আমি আমার নাম্বার দিলাম। আমি হতবাক হয়ে গেলাম যে তারপর দিন সকালে আমার বাসায় টেলিফোন, আচ্ছা ডাকলো, আজকে বিকালে তোমার রিহার্সাল, টেলিভিশনে চলে আসো, গেটে তোমার পাস থাকবে, তোমার নাম কি লিখবো আচ্ছা পাশে। আমি বললাম যে আমার নাম মাহবুব আহমদ সাদেক। ওরে বাবা রে বাবা, এই তো আমার টেলো লিখলে তো টেলিভিশনের এপার ওপার হয়ে যাবে। না না, এত দরকার নাই, তুমি, তোমাকে তো আমি জানি তুমি বাচ্চু নাম, আর আমার নামও যেহেতু ডাকলাম বাচ্চু, তো অতএব ওই দিক দিয়ে আমরা মিতা, তোমার এই বাচ্চু নামটা থাক, আর ওই মাহবুব আহমেদ সাদেকের সাদেকটা নিয়ে নিলাম আমি। ও উনি তাহলে সেট করলেন, হয়ে গেল সাদেক বাচ্চু। ওয়াও, দ্যাটস এ গ্রেট। এবং একজন শিল্পী কীভাবে হয়ে ওঠে, কীভাবে শুরু হয়, তার জন্মের গল্পটা শুনছিলাম। আরও অনেক প্রসঙ্গে আসবো।